শ্রদ্ধা নিবেদনের জন্য বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ নেওয়া হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। এখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। প্রবীণ এ পার্লামেন্টারিয়ানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন রাজনৈতিক সহকর্মী সহ বিশিষ্টজনেরা। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বাবু সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতির প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তার এই অভাব, তিনি জাতীয় সংসদে আমাদের আইন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ছিলেন, আগেও ছিলেন, মৃত্যুর দিন পর্যন্ত ছিলেন, এবং আমরা তাকে সারা জীবন স্মরণ করব। সুরঞ্জিত সেনের মতো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং বিধি বিধান জানা অভিজ্ঞ ব্যক্তি হারানো আমাদের জন্য জাতীয় একটি বিরাট লস হয়েছে বলে আমি মনে করি। আমি সবসময় তাকে নাম্বার ওয়ান বলতাম। আমার কাছে এখনও মনে হয় যে নাম্বার ওয়ানকে আমরা হারালাম পার্লামেন্টারিয়ান হিসেবে। একটা বিরাট শূন্যতা, শূন্যতা সহজে পূরণ হবে এটা মনে করার কোনো কারণ নেই। উনি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, উনাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যায় না। আর সকল গণতান্ত্রিক সংগ্রামের, জাতীয়তাবাদী সংগ্রামের, যুব আন্দোলনের উনি সামনের কাতারের সৈনিক। পার্লামেন্ট সম্পর্কে তার যে জ্ঞান এবং পার্লামেন্টের প্রাকৃতিক সম্পর্কে তার যে দৃঢ় অবস্থান, এটি অতুলনীয়। এর আগে সকাল 9টায় প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ নিয়ে যাওয়া হয় তার নিজ বাসভবনে। সেখানে শ্রদ্ধা জানাতে আসেন তার রাজনৈতিক সহকর্মীরা। বেলা 3টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবীণ এ সংসদ সদস্যকে শ্রদ্ধা জানানো হবে। আগামীকাল সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলায় তার মরদেহ নেওয়া হবে। সেখানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে। মাহফুজুর রহমান জসিম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।